ছাত্রদলের সাবেক নেতারা আশা করছেন ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে আসা নেতৃত্ব দলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। গণতন্ত্র ফিরিয়ে আনা, ছাত্রদের ঐক্যবদ্ধ করা সহ চেয়ারপারসনের মুক্তি আন্দোলন ত্বরান্বিত করতে সংগঠনটি অনুঘটকের কাজ করবে বলেও মনে করেন তারা। এই নেতাদের মতে কাউন্সিলরদের ভোটে সকল সিন্ডিকেট দূর হয়ে যাবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ কিংবা দলের প্রয়োজনে তেমন ভূমিকা রাখতে পারেনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অনেক নেতাকর্মী দলের চেয়ে ভাইয়ের আনুগত্য, এলাকা প্রীতি কিংবা ফেসবুকে সেলফির রাজনীতিতেই বেশি ব্যস্ত। এমন বাস্তবতায় পকেট কমিটির ধারাবাহিকতা থেকে বেরিয়ে দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পথে ফিরেছেন নীতি নির্ধারকরা। তবে চাউর আছে শেষ পর্যন্ত এই শুভ উদ্যোগ ভেস্তে যেতে পারে বড় ভাইদের স্বার্থের মারপ্যাঁচে। যদিও এ বিষয়ে সতর্ক ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল প্রক্রিয়ার সাথে জড়িত সাবেক ছাত্র নেতারা। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন যে ছাত্রায় ছাত্রদের নেতৃত্ব তৈরি করবে, নো চুজ অ্যান্ড পিক, কাউকে বেছে নেওয়া হবে না, কাউকে বসিয়ে দেওয়া হবে না। ঠিক আফটার 27 ইয়ার্স আমাদের পার্টির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ঠিক সেই একই কথাটি ওনার বাবার মতো আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথাটি উনি আবার গ্রহণ করলেন। উনি আমাদেরকে জানিয়ে দিলেন নো চুজ অ্যান্ড পিক, নেত্রী কারাগার আছেন, কা কোন নেতৃত্ব দিয়ে নেত্রীকে মুক্ত করার আন্দোলন বেগবান হবে, এটা তাদের নৈতিক দায়িত্ব, এটা তাদের বিবেকের দায়িত্ব। আমি মনে করব তারা কোনো ভাই, কোনো বড় ভাই, কোনো ছোট ভাই, কোনো সিন্ডিকেশনের কাছে তারা নত স্বীকার করবেন বা তাদের বিবেককে বিসর্জন দেবেন না। আর কাউন্সিলররা যোগ্য নেতৃত্ব বেছে নেবে বলে মনে করেন দলের এই ভাইস চেয়ারম্যান। আমার মনে হয় এটা একটা দৃষ্টান্ত হতে পারে আগামী নেতৃত্ব গঠনে যে ভূমিকা, তো সেই কারণে এই নির্বাচন এবং এই কাউন্সিল জাতীয় ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে, শুধু ছাত্র রাজনীতি না, জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস। যারা ভোট দিবে, কাকে ভোট দিবে এটা বোঝা খুব কঠিন। চেষ্টা যাই করুক না কেন, সিন্ডিকেট বা মহল বিশেষ বা গোষ্ঠী বিশেষ, আমার মনে হয় না যে খুব বেশি প্রভাব সৃষ্টি করতে পারবে। তরুণদের হাত ধরেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে আশা এই দুই নেতারই। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।